কৃষি কর্ম কৃষি কর্ম মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে নির্ভীক সেবায় অগ্রপথিক। এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিসিক 1, 2, 3 নম্বর স্টলে আসুন, মডার্ন হার্বাল গ্রুপের দেশীয় পণ্যের সাথে পরিচিত হন। হার্বাল চিকিৎসায় আধুনিকতার প্রবর্তক, দীর্ঘদিনের অভিজ্ঞ গবেষক, দেশ জাতীয় মানুষের কল্যাণ সাধক, সফল ব্যবসায়ী, উদ্যোক্তা, সমাজসেবক এবং শিক্ষানুরাগী ডাক্তার আলমগীর মতি বলেন, আর ঔষধ নয়, এবার পুষ্টিকর খাদ্য, খাদ্য থেকে পথ্য, পথ্য থেকে ঔষধ, এবং মেলায় আগত রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ দেন। মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে নির্ভীক সেবায় অগ্রপথিক। কৃষি কর্ম কৃষি কর্ম কৃষি কর্ম কৃষি কর্ম কৃষি কর্ম ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই, অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। কৃষি কর্ম কৃষি কর্ম কৃষি কর্ম ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই, অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। ক্ষতিকারক কীটনাশক ও রাসায়নিক সার দিয়ে কৃষি কর্ম করব না, আর শপথ নিব রে। ক্ষতিকারক কীটনাশক আর রাসায়নিক সার দিয়ে কৃষি কর্ম করব না, আর শপথ নিব রে। জৈব কীটনাশক আর জৈব কীটনাশক আর জৈব সার ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই, অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ, ফিরে পাবার লক্ষ্যে করি অর্গানিক পণ্যের চাষ। গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ, ফিরে পাবার লক্ষ্যে করি অর্গানিক পণ্যের চাষ। অর্গানিক কৃষি পণ্যের উৎপাদন বাড়ায়, অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই, অর্গানিক কৃষি ছাড়া কোন উপায় নাই। কৃষি কর্ম কৃষি কর্ম। শ্রী দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষিভিত্তিক বিভিন্ন তথ্য প্রামাণ্যচিত্র কৃষিকর্ম অনুষ্ঠান। শ্রী দর্শক, আমাদের অনুষ্ঠানে আমরা কৃষকদের কথা বলে থাকি। আমাদের অনুষ্ঠান দেখে অনেক শিক্ষিত যুবক কৃষিকাজে উদ্বুদ্ধ হয়ে সফলতা অর্জন করেছেন। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, কথা বলছি একজন পুঁই শাক চাষির সাথে। কি নাম আপনার? মোহাম্মদ সুলতান আলী। আপনি এখানে কি করতেছিলেন? এই যে পুঁই শাক কাটতেছি। কতটুকু জমিতে আপনি পুঁই শাক চাষ করছেন? এক পাখি। আচ্ছা, গত বছর এখানে কি চাষ করছিলেন? গত বছর অন্য শাক ছিল। কি শাক? লাল শাক। গত বছর আপনি লাল শাক চাষ করছেন, তাই এবছর আপনি পুঁই শাক চাষ করলেন কেন? একাধবার যেটা যখন চলে সেটা চালাইতে হয়। আচ্ছা, কেমন ফলন হয়েছে? হয়েছে ভালোই। আচ্ছা, এটা যদি এখন আপনি বিক্রি করেন তাহলে কেমন লাভ হবে? হবে 25-30 হাজার টাকা। 25-30 হাজার টাকা আপনার লাভ হবে, কিন্তু আপনার খরচ হয়েছে কত টাকা? খরচ হয়েছে 12-13 হাজার টাকা। মানে 12-13 হাজার টাকা আপনার খরচ হয়েছে? জি। আমাদের দেশে এখন খুবই যে শাকের ভিতরে বিভিন্ন রকম কেমিক্যাল দেয় এটা তাজা রাখার জন্য, আপনার কি কোনো এই ধরনের কোনো কেমিক্যাল দেন? কোনো কেমিক্যাল দেওয়া নাই। আপনার কী দেন তাহলে? কিছু না, এই যে শাক সার পালন করতেছি, যে বাজারে বিক্রি করতেছি। আপনার কোনো কেমিক্যাল দেওয়া যায়, মানে তাজা রাখার জন্য কোনো ধরনের কেমিক্যাল দেন না? না।
তাহলে আপনারা এই পোকামাকড় হইলে আপনারা কি দেন? এই যে ছালিটা দিই। মানে পোকামাকড় হইলে আপনারা শুধুমাত্র ছাই দিয়ে থাকেন না? এই ছাই দিলে আর কোনো পোকায় ধরে না? মানে আপনার অন্য কোনো কেমিক্যাল বা অন্য কোনো মেডিসিন দেন না? না। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। ভাইজান, আপনার সাথে একটু কথা বলবো, আপনার সময় হবে? হ্যাঁ, হবে। শ্রোতা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশে এখনও সেই সনাতন পদ্ধতিতে গাজর পরিষ্কার করছে। এ ব্যাপারে কথা বলছি একজন কৃষকের সাথে। কী নাম আপনার? মোহাম্মদ জহিরুল ইসলাম। আচ্ছা, আপনি এখানে কী করতেছিলেন? এখানে গাজর ধুইতেছি। আচ্ছা, আপনারা তো দেখতেছি আপনারা সনাতন পদ্ধতিতে এখনও গাজর পরিষ্কার করতেছেন, এভাবে কি সবসময় পরিষ্কার করেন? হ্যাঁ, আমরা এইভাবে সবসময় পরিষ্কার করি। একজন শ্রমিকের সারাদিনের পারিশ্রমিক কত? একজন শ্রমিকের সারাদিনের পারিশ্রমিক 300-350 টাকা। মানে একজন শ্রমিকের সারাদিনের পারিশ্রমিক 300-350 টাকা? জি। হ্যাঁ, জি জি। আচ্ছা, তো আপনারা কি আপনারা শুধু এই পরিষ্কার করেন নাকি আপনারা উত্তোলনও করেন? আপনার নিয়মটা একটু বলুন তো। আমরা ভোরে ঘুমের থেকে ওইটা সকালে জমিতে যাই, জমিতে গিয়ে তু নিজেরাই তুলি, তুলে ওগুলা বাইরে কাইটা নিয়ে আসি, নিয়ে এসে এখানে ধুই। মানে এগুলো ভোরে আপনারা জমিতে গিয়ে আপনারা নিজেরাই এগুলো উত্তোলন করেন? জি জি। কটা থেকে শুরু করেন, কটা শেষ করেন? এই সকাল 6টাতে শুরু হয়, 4:30-4:45 বাজার গিয়ে শেষ হইতে বিকেল। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। সুদর্শক, কথা বলছি একজন গাজর চাষির সাথে। কী নাম আপনার? ইসুফ ব্যাপারী। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এখনও সেই সনাতন পদ্ধতিতে গাজর পরিষ্কার করতেছে। হ্যাঁ, এগুলো কি আপনারই শ্রমিক? হ্যাঁ, আমারই শ্রমিক। আচ্ছা, আপনারা এখনও সেই সনাতন পদ্ধতিতে গাজর পরিষ্কার করতেছেন, এটা আধুনিকতার কোনো ছোঁয়া পায় নাই, এটার কারণটি কি একটু বুঝিয়ে বলেন। যা আধুনিকের ছোঁয়া নাই স্যার, এখানে ওইটা হলে মেশিনে ধুইতে হয়, মেশিনে ওয়াশ করতে হয়। আচ্ছা, আমাদের বাংলাদেশে এখানে নাই মেশিন, বুঝছেন? এর জন্যে আমাকে হাতদা আধুনিকভাবে ধুইতে হইতেছে। অনেক কী করে, আমাদের মেশিন নেই, এভাবে ধুইয়া বাজারে মার্কেটে সেল করা হইতেছে। যদি আপনার মেশিন দিয়ে এটা পরিষ্কার করতেন তাহলে আপনাদের সমস্যাটা কী হতো? বা সমস্যাটা ধরেন বাজারও বিক্রি একটু ভালো দামে হইতো, ওই বাইরের জিনিসটা আইসা আমাকে দেশের বাংলাদেশের জিনিসটা মার দিতেছে। বা বাইরে থেকে বীজ আসে বা গাজর আসে? বাইরে থেকে কি আসে? বীজও আসে, গাজরও আসে। ওইটা খুব ভালো করে মেশিন দিয়ে ওয়াশ করা, দেখতেও সুন্দর, ওইটারই খায় আমাদের। এটা একদম কম দাম, ওইটা এই দামটা কমে রাখছে থেকে এই গাজরটা আসে স্যার। এটা আরও 2-3 বছর আগে দেখছি অস্ট্রেলিয়ার তাইতো। আচ্ছা, এটা স্যার এখন বা দেখতেছি চায়নাতে আসে। যে সরকারিভাবে যা সরকারের কাছে আমাদের আবেদন এইটাই, হ্যাঁ, যে আমরা এই দেশে চাষবাস করি, বাংলাদেশে আমরা কৃষক, আমরা কৃষি এই খরচপাতি করে বই না, মানে পুরো মূল্যটা আমরা পাইতেছি না। গত বছর কি আপনি গাজর চাষ করছিলেন? জি। সেখানে আপনার কেমন লাভ হয়েছে গত বছরের কথা বলেন স্যার। গেল বছর যে খুব একটা গাজরে ভয়াবহ একটা মার খেয়েছি। আপনাদের এখানে কি কোলেস্টর আছে? না স্যার, আমাদের এখানে কোলেস্টর নেই, আমাদের এই জায়গায় কোলেস্টর নাই স্যার। মানে আপনারা যখনই গাজরটা উঠান আপনারা, তখনই সরাসরি আপনারা গাজরটা নিয়ে ঢাকার বা বিভিন্ন জায়গায় আপনি বিক্রি করেন? হ্যাঁ, এই কারণ বাজার, চিটাগাং, এই সিলেট, এই 3 জায়গায় মাল বিক্রি করা হইতেছে। সুদর্শক, কথা বলছিলাম একজন গাজর চাষির সাথে। তাদের দাবি, এই মুশারিখোলা এলাকাতে যদি একটি মাত্র কোলেস্টর থাকতো তাহলে তারা লাভবান হতেন, এটা তাদের দীর্ঘদিনের দাবি। আপনি কষ্ট করে অনেক সময় দিয়েছেন আমাদের, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।
সুদর্শক কথা বলছে স্পিরুনা সম্পর্কে। কী নাম আপনার? মোহাম্মদ কাসেম আলী। এই স্পিরুনা সম্পর্কে একটু বলেন আমাদেরকে। এটা সমুদ্রী শৈপাল, এটা ওই জায়গা থেকে আনার পরে ওই জায়গায় পরীক্ষা নিরীক্ষা করে দেখছে মানুষের বিভিন্ন চাহিদা পূরণে লাগে, সেজন্য এটা আনার পরে চাষ করা হয় আর কি। আমরা চাষ করি এই সমুদ্রে যেরকম কেমিক্যালিটি যেরকম আছে সেম টু সেম এই জায়গায় আমরা ওরকম কেমিক্যালিটি মানে সব কিছু দিয়ে এই পানির ভিতর দিয়ে আমরা পাখা দ্বারা চাষ করি আর কি। আচ্ছা, এই স্পিরুনা সম্পর্কে বলেন, কীভাবে এটা তৈরি করলেন আপনারা? এটা আমাদের এমডি স্যার সমুদ্রী শৈবাল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এটা মানুষের কাজে লাগানো যায়, তারপরে উনি আর কি আমাদেরকে দিছে বীজটা এনে যে এটা কীভাবে চাষ করা যায়, উনি কেমিক্যাল বলে সব কিছু বুঝাই দিছে, এখন সেভাবে আমরা আর কি চাষ করতেছি আর কি। আমরা এটা আর কি সপ্তাহে একবার কেমিক্যাল দেই, তিন দিন পর পর একবার উঠাই, আর এই মেশিন চালাই হচ্ছে সারাদিনের ভিতরে 5 থেকে 6 ঘন্টা, 1 ঘন্টা অফ চালাই আর 1 ঘন্টা অফ রাখি আর কি, এরকমভাবে চালাই আর উঠাই। আপনি এখানে কী দায়িত্ব পালন করতেছেন? আমি এই জায়গায় এখন আর কি কেমিক্যাল টেমিক্যাল দিই আর মাল সংরক্ষণ করি। স্পিরুনা কীভাবে সংরক্ষণ করেন এ ব্যাপারে একটু বলেন। আমরা 15 থেকে 16 ঘন্টা মেশিন অফ রাখি, তারপরে উপরে দুধেশ্বর মতো একটা স্তর পরে স্পিরুনা সেটা আমরা উঠাই, উঠাই হেরা কেমিক্যাল থেকে সর্বপ্রথম আমরা স্পিরুনা আলাদা করি, তারপরে মিনারেল ওয়াটার দ্বারা আমরা এটা ধুই, ধুয়ে পরিষ্কার করি, পরিষ্কার করার পরে আমরা নেটে দিয়ে সেরা নেটে দিয়ে হেরা রোদের তাপে আমরা সেটা শুকাই, শুকানোর পরে আমরা ফ্যাক্টরি পাঠাই, ওখান থেকে প্রক্রিয়া প্রক্রিয়াজাত করে মার্কেটে ছাড়ে আর কি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। কৃষিকর্ম কৃষিকর্ম মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে নির্ভীক সেবায় অগ্রপথি। এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিসিক 1, 2, 3 নম্বর স্টলে আসুন, মডার্ন হার্বাল গ্রুপের দেশীয় পণ্যের সাথে পরিচিত হন। হার্বাল চিকিৎসায় আধুনিকতার প্রবর্তক, দীর্ঘদিনের অভিজ্ঞ গবেষক, দেশ জাতীয় মানুষের কল্যাণ সাধক, সফল ব্যবসায়ী, উদ্যোক্তা, সমাজসেবক এবং শিক্ষানুরাগী ডাক্তার আলমগীর মতি বলেন, আর ঔষধ নয়, এবার পুষ্টিকর খাদ্য, খাদ্য থেকে পথ্য, পথ্য থেকে ঔষধ, এবং মেলায় আগত রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ দেন। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে নির্ভীক সেবায় অগ্রপথি। কৃষিকর্ম কৃষিকর্ম সুদর্শক অনুষ্ঠানে এ পর্যায়ে স্পিরুনা তৈরি সম্পর্কে জানবো। কী নাম আপনার? আপনার ডাক্তার হায়দার। আচ্ছা, এই স্পিরুনা তৈরি সম্পর্কে একটু বলেন। এখানে আমাদের এই মিনারেল পানির সাথে কিছু কেমিক্যাল মিশিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিন চালু করা হয়েছে, এই মেশিন থেকে পানির স্রোত তৈরি হয়, সেই স্রোত থেকে আমাদের স্পিরুনা সামুদ্রিক শৈবাল আমরা তৈরি করি। আচ্ছা, এই পানির ভিতরে কী কী কেমিক্যাল দেন? এই পানির ভিতরে আমরা সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম অ্যামোনিয়াম সালফেট, পটাশিয়াম ক্লোরাইড এই এই কেমিক্যালগুলো আমরা মিক্সচার করি। এই পানির স্রোতে স্পিরুলিনা তৈরি হয়? পানির স্রোত এবং আমরা দেখেন উপরে আমরা একটা যে প্লাস্টিকের স্বচ্ছ শিট দেওয়া আছে, এটা বেশিরভাগ আমাদের সূর্যের আলো, সূর্যের আলো পরে সূর্যের আলো থেকে এবং কেমিক্যাল এবং পানির সাথে পানি থেকেই এই সামুদ্রিক শৈবালটা তৈরি হয়। বেশিরভাগ আমাদের সূর্যের আলোটাও প্রয়োজন হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। সুদর্শক স্পিরুলিনা সম্পর্কে কথা বলছেন ডাক্তার আলমগীর মতি, চেয়ারম্যান মডার্ন হার্বাল গ্রুপ। স্পিরুলিনা এই বিশ্বের একটি অত্যাধুনিক আয়রন, একটি অত্যাধুনিক একটি ভিটামিন, যার মানব দেহের যত ধরনের ক্যালসিয়াম আছে সব ধরনের ক্যালসিয়াম এই স্পিরুলিনা আছে। স্পিরুলিনা আছে বিটা ক্যারোটিন, যেটা অ্যান্টি ক্যান্সার। স্পিরুলিনায় অনেক বেশি এনজাইম, যেটা আমাদের মানব দেহকে সুন্দর, সুশ্রী এবং সুগঠিত রাখতে অনেক বেশি সহযোগিতা করে। এই স্পিরুলিনা একটি ঘটনার ভিতরে এর আবিষ্কার। ফ্রান্সের বৈজ্ঞানিকরা এই আফ্রিকাতে এই স্পিরুলিনার আবিষ্কার করেন। স্পিরুলিনা আবিষ্কার করতে যেয়ে তারা দেখতে পান যে এটা একটা সত্যিকারের একটা পুকুরের শ্যাওলা থেকে এই স্পিরুলিনার আবিষ্কার। আমরা নিজেরও স্পিরুলিনা চাষ করি এবং আমাদের যে স্পিরুলিনা সেটা আমাদের দেশি যে স্পিরুলিনাটা এটার গুণ মান আন্তর্জাতিক বিশ্বের চেয়ে বেশি, কারণ এটা অনেক বেশি, যত বেশি সূর্যের আলো পানির ভিতরে পড়বে এবং এর ভিতরে পুরপোলার ঘুরিয়ে এই স্পিরুলিনাগুলো তৈরি করা হয়। আমরা যেটা করি এটাকে বলে ট্যাঙ্কি পদ্ধতিতে করা, পুকুরের মধ্যে একটা ছোটো পুকুর করে ওইটার ভিতরে ট্যাঙ্কি পদ্ধতিতে পুরপোলার সিস্টেমে তৈরি করা। সায়েন্স লিমিটেড ওইভাবেই এটা দীর্ঘদিন চাষ করে আসছে এবং তারা বিক্রি করতেছে, এবং প্রজেক্ট আমরা যে প্রজেক্ট সায়েন্স লিমিটেড থেকেই আমাদের কিনা মানে বিসিএসআইআর যেটা, এটার আবিষ্কারটা হয় যে ফ্রান্সের কিছু বৈজ্ঞানিক আফ্রিকাতে
বিভিন্ন কাজে ভ্রমণ করতেছিলেন। তখন তারা দেখতে পেলেন যে একটি গ্রামের লোকজন এত নাধুষ্নুদুষ, এত সুন্দর, এত ভালো, তাদের স্বাস্থ্য, শক্তি, এই সব কিছুতেই তারা খুব অগ্রগামী। তাদের থেকে 10 কিলোমিটার দূরে আরেকটি এলাকা, ওই এলাকার মানুষগুলো একদম লিনেন্থিন, রোগা, দুর্দশাগ্রস্ত, কিন্তু এই দুই এলাকার খাদ্য অভ্যাস এক, সংস্কৃতি এক, পথ অভ্যাস এক, চলাচল এক, যোগাযোগ এক, দুই এলাকার মানুষের শারীরিক পরিস্থিতি দুই রকম, এবং এক এলাকা অসম্ভব দুর্বল, আর এক এলাকা অসম্ভব সবল। এই জিনিসটা নিয়ে ফ্রান্সের বৈজ্ঞানিকরা রিসার্চ করতে থাকে। তখন ওরা বললেন যে তোমরা কোন বিলের পুকুরের পানি খাও? তো বলে এই পুকুরের পানি আমরা খাই, আর যাদের স্বাস্থ্য খুব খারাপ তাদের কিন্তু তোমরা কোন বিলের, তারা ওই পুকুরের পানি খাই। তো দুই পুকুরের পানি নিয়ে তারা দেখলো যে যেই পুকুরের পানি এই খেলে স্বাস্থ্য ভালো হয়, ওই পানির ভিতরে স্পিরুলিনা আছে। এই স্পিরুলিনা তারা পেয়ে বুঝতে পারলো যে স্পিরুলিনা আসলে মানব দেহের অসম্ভব শক্তি জোগাড় করে। এটা অনেক বড় কাহিনী, আমি খুব ছোট করে বললাম। আর যাদের স্বাস্থ্য খারাপ তাদের যে পুকুর ছিল, ওই পুকুরের ভিতরে আমাশা, অ্যামোবিয়া, বিভিন্ন রকম জীবাণু, প্রোটোজোয়া, বিভিন্ন রকম জীবাণু তারা দেখতে পায়। ওই জীবাণুগুলো থেকে ওরা সবসময় আমাশায় ভোগে, রোগে ভোগে, আর এই পানি খেয়ে তারা সুঠাম দেহ হন। এই থেকেই ফ্রান্সের বৈজ্ঞানিকরা সারা বিশ্বে ছড়িয়ে দিলেন যে পুকুর থেকে পরপোলার ঘুরিয়ে যদি রোদে এবং পানির ভিতরে যে একটা সম্পর্কের সৃষ্টি হয়, একটা প্লাস প্লাস সৃষ্টি হয়, এর ফলে ওই পানি ওই শ্যাওলা দিয়ে, যেমন আমরা একটা অ্যাকোয়ারিয়ামে মাছ রাখলে দেখা যায় সূর্যের কিরণে একটা শ্যাওলা তৈরি হয়, এটাকেই বলে স্পিরুলিনা। যাদের বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে তারা বুঝতে পারবে, যাদের পুকুর আছে পুকুরের সূর্যের কিরণ পরে দেবে ওখানে সবুজ আভার, ছোট্ট 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 সরিষা বিচির মতো একটা খাবার তৈরি হয় মাছের জন্য। আমরা অনেক সময় বলি যে কোন পুকুরে মাছের খাবার আছে, যেই পুকুরে পানির ভিতরে হাত দিলে চোখ দিয়ে আঙুল দেখা যায় না সেই পুকুরেই মাছের খাবার আছে, মানে সবুজ খাবারে তার আঙুলটা দেখা যাবে, আর যেই পুকুরের পানি পরিষ্কার সেই পুকুরে মাছের খাবার কম আছে। ওইরকমই স্পিরুলিনা হলো এখন আধুনিক বিশ্বে পশু পাখি যত গরু, ছাগল, ভেড়া, মহিষ যত প্রাণী আছে তার আয়রন ডিফিসিয়েন্সি রোধ করে এবং শক্তি যোগায়, সমর্থ যোগায়, বুদ্ধি যোগায়, সকল কিছুর জন্য এখন সকলেই সারা বিশ্বে স্পিরুলিনা খাচ্ছেন। আমাদের দেশে মোটামুটি গত 35 বছরে স্পিরুলিনার অগ্রগতি হয়েছে, যদিও খুব বৃহৎ চাষ আমাদের দেশে এখনও হয়নি। আসলে অনেকে খুব বড় বড় 12 কোটি 14 কোটি 20 কোটি টাকা নিয়ে এই প্রজেক্ট করতে নেমে তারা মার্কে গেছেন। যারা ছোট ছোট করেছেন, আমাদের মতো যারা ক্ষুদ্র শিল্পে সীমাবদ্ধ করে ধীরে ধীরে এগিয়েছেন, মোটামুটি আমরা মাথা তুলে দাঁড়িয়ে গেছি যে আমরা আমাদের নিজেদের পম থেকে তৈরি আমরা স্পিরুলিনা করতেছি। এখন আমরা আধুনিক বিশ্বে চীন, জাপান কীভাবে করে, কোরিয়া কীভাবে করে, কীভাবে অনেক বেশি চাষ করা যায়,